কি খবর দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দিনকাল ভালো যাচ্ছে। আমি এই ভিডিওতে মূলত বাংলাদেশের ইউটিউব ভিডিওতে যেসব বাজে মন্তব্য করা হয় সেসব নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। তো প্রথম সেই বাজে মন্তব্য হচ্ছে, ধোর ড্যাশ পোত ডট 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 ড্যাশ পোত আমার ড্যাশের রেপার তুই। ভাই সিরিয়াসলি, মানে কি এই কমেন্টের? এত পুতপুত কেন করো? তুমি কি চার্লি পুতের অনেক বড় ফ্যান নাকি তুমি মাটিতে পুঁতে দেওয়ার কথা বলতেছো? আই মিন লাইক সিরিয়াসলি, হোয়াট ডু ইউ মিন হিয়ার ইভেন? রেপার এটা ইংলিশ ভাষায় কোন শব্দ ভাই? এটা আমি জীবনেও শুনি নাই, এই মানে প্রথম শুনলাম মনে হয় আমি। রেপার আই মিন হোয়াট ডু ইউ মিন, র্যাপার অর রেপিস্ট? আই মিন লাইক সিরিয়াসলি, হোয়াট ডু ইউ মিন? তো এরপরের কমেন্টটা হচ্ছে, ঠিকমতো রাজা ব্যবহার না করার ফসল, এই ড্যাশটারে আবার পাবনায় ফেরত পাঠাইতে হইব, সেম অন ইউ। ভাই তুমি এখানে রাজা আর ফসল কই পাইছো? আই মিন এটা কি ইতিহাস নাকি তুমি কৃষি বিষয়ক তুমি ভিডিও দেখছো যে তুমি এখানে রাজা তারপর ফসলের কথা পাইছো? আই মিন কি পাইছো এই ভিডিওতে? এখানে তো আমি জাস্ট দেখলাম একটা মানুষ র্যাপ করতেছে, জাস্ট নিজের শহরের ব্যাপারে বলতেছে, একটু র্যাপ করতেছে, হয়তো খুব হাই কোয়ালিটি না বাট স্টিল চেষ্টা তো করছে। আর তুমি আয়সা বললা যে রাজার ঠিক মতো ব্যবহার করে নাই, তার ফসল ঠিকঠাক মতো ইয়ে করে নাই। আই মিন লাইক সিরিয়াসলি, হোয়াট ডু ইউ মিন হিয়ার ইভেন? তো এরপরের কমেন্টটি একটি গালির তালিকা। এখানে প্রায় 120টির মতো গালি আছে এবং এখানে আমার একটা প্রশ্ন আছে যে আর কি গালি তালিকাটি বানিয়েছেন। ভাই আপনার কি আর কোনো কাজ নাই যে এই গালি তালিকাটি বানানোই লাগছে? মানে এটা খুবই ক্রিঞ্জি একটা কমেন্ট ছিল, ক্রিঞ্জে প্রায় মরে যাইতাম আরেকটু হইলে। এটা পুরো কমেন্ট সেকশনের সৌন্দর্যই ধ্বংস করে দিচ্ছে। এটা খুবই আনপ্রোডাক্টিভ একটা কাজ করছেন, নো অফেন্স বাট এর চেয়ে আরও ভালো কাজ করতে পারতেন। তো এরপরে দুইটা কমেন্ট ঠিক একই টাইপের হয়েছে, বোকা দ্য ড্যাশ ব্র্যাকেট বোকা ড্যাশ ব্র্যাকেট ক্লোজ, এরপর পাগল ড্যাশ। ভাই তোমরা ইউটিউব ভিডিওতে কি দেখছো এখানে? আই মিন একটা সাধারণ ভিডিওতেও তোমরা অশ্লীল জিনিস দেখো? আই মিন লাইক সিরিয়াসলি ভাই কি দেখো? 18+ ওয়েবসাইটেও মনে হয় না মানুষ এরকম মন্তব্য করে যতটা তোমরা এসব সাধারণ ভিডিওতে এসে করো। ইউটিউবের কমেন্ট সেকশনের সৌন্দর্য না একটু রক্ষা করো, এটা একটা সুন্দর একটা জায়গা। এটা আমি ভিডিওর আগের অংশেও বলছি, এখনও বলতেছি, ভাই লার্ন টু কিপ দ্য প্লেস ক্লিন, ওকে? নোংরা বানায় ফেলছো তোমরা এইসব জায়গা, মানে কি আর বলবো, এত ক্রিঞ্জি এইগুলা কমেন্ট, ক্রিঞ্জে ময়রা যাব মনে হয় সব কমেন্ট পড়তে পড়তে। তো এতক্ষণ হয়তো ভাবছেন যে আমি সব কমেন্টগুলা হয়তো নিয়েছি সব ইয়ে আলিজি স্টার হিরো আলম বা এইরকম, মানে এই টাইপের ফেসবুক সেলিব্রিটিদের কমেন্ট সেকশন থেকে সব কমেন্ট আর কি ইয়ে করছি, অন্য জায়গায় হয়তো এরকম না। বাট দ্য থিং ইজ দ্যাট অন্যান্য ভালো ভালো চ্যানেলেও এসব আছে, মানে অথচ তারা ভালো ভিডিও বানায়। যেমন এখানে একটা কমেন্ট ভিডিও বাবা প্রোডাকশনসের এখানে আছে, ফালতু প্যারোডি, দিস গেভ মি আ ক্যান্সার ভিডিও বাবাস। আমি আমি যতদূর জানতাম, ঠিক আছে, সায়েন্স অনুযায়ী ক্যান্সার যখন তখনই হয় যখন ব্লাড সেলস খুব দ্রুত মানে অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এখন ভিডিও দেখে যে মানুষের ব্লাড সেল অস্বাভাবিকভাবে যে বাড়তে থাকে এটা আমি জানতাম না। হ্যাঁ হয়তো অনেকের অ্যাড্রিনালিন খুব হ্রাস করতে পারে বা অন্যান্য হরমোনস হ্রাস করতে পারে, তবে ব্লাড সেলস অস্বাভাবিকভাবে বাড়বে এটা এই প্রথম আমি দেখলাম আর কি। আমি তাকে সমবেদনা জানাই যে তার এরকম হয়েছে, তাই না? এর জন্য কে দায়ী থাকবে, তাই না? কেউই দায়ী থাকবে না, আমরাও থাকবো না, সরকারও থাকবে না, এমনকি ভিডিও বা প্রোডাকশনসও থাকবে না। থাক, আপনার জন্য গভীর সমবেদনা। তো এরপরের কমেন্টটাও ঠিক একই জায়গার থেকে, আই মিন একই ভিডিওর থেকে আর কি, চুলের ভিডিও। ওয়াও, আমি জানতাম না ভাই, তুমি বলার আগে না আমি জানতাম না যে ভিডিওটা চুলের ভিডিও ছিল, আমরা সেটা একটা প্যারোডি ভিডিও ছিল। সো ফানি।
তো এর পরের মন্তব্য ড্যাশ মান লা ড্যাশ ড্যাশ অ্যান্ড গে গেইন ব্যাক সবাই ড্যাশ মানকে ড্যাশ বাদ জানাও রিসপেক্ট তা সিনেশন তা না হলে সব সময় ড্যাশ খেয়ে জীবন পার করতে হবে হে 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 বাবা কি হাসি দিস রে ভাই পুরা কি বলবো কাঁপাই দিস মনে হয় বিশ্ব ওকে তো ব্যাপারটা হলো যে বাদের কথা বলছিস ওকে আমি জিন্দাবাদ জানি সাধুবাদ জানি এই দুইটা বাদ জানি ইসলামাবাদও জানি তবে এই বাদের ব্যাপারে জানতাম না মানুষ জিন্দাবাদ জানায় তবে তুমি এটা কি বাদ জানি জানাইতে বললা এটা আমি নতুন শুনলাম ভাই তোমরা এত ক্রিয়েটিভ কীভাবে হয় সব ফালতু কথা নিয়ে দেশবাসী যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই